জল ভাই এই হাতে যে দুইটা বাচ্চা ধরছেন যে বাচ্চা দুটো কি বাচ্চা ভাই এই দুইটা একটা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা খুবই সুন্দর কালারফুল দুটি বাচ্চা এবং একই মায়ের বাচ্চা দুইটা একই মায়ের না একই মায়ের বাচ্চা খাসি পাঠি অনেকজন চান যে একবার খাসি পাটি মিল করে দিয়েন এই দুইটা হচ্ছে একই মায়ের

নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলো আট থেকে নয় কিলোমিটার এই দুইটা একেবারে হাই কোয়ালিটি পাঠার বাচ্চা ভাই হাই কোয়ালিটির দুইটি পাঠা বাচ্চা অনেক সুন্দর বয়স কেমন যাচ্ছে ভাই বয়স মোটামুটি চার মাস আছে ভাই চার মাসের বয়স দুইটি দুইটি পাঠা বাচ্চা এই তোতাপুরি হ্যাঁ তোতাপুরি ভাই গ্রোথ খুবই সুন্দর দেখেন আমি আমার দেখি এই যে এই যে অন্য রকম একটা অবস্থা অন্যরকম অবস্থা মুখামুখি করেন এবার ভাই আচ্ছা দুইটা মুখামুখি করে দেখাই দি কালার কম্বিনেশন দেখেন দুইটা দুই ভাই না ভাই জি দুই ভাই মানে এক ভাই না তো না 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 ব্লাড আলাদা আছে ব্লাড লাইন আলাদা আছে আমি এক জায়গায় করছি তাই আচ্ছা একটা ছেড়ে দেন একটা ছেড়ে দেন একটা একটাকে দেখাই হ্যাঁ ভালো কোয়ালিটি তো ভাই একটু ভালো করে দেখা দি যাদের দর্শকের সুবিধা হয় ও তো পাশে ঘুরান তো ভাই একই কালার হবে দুই পাশে এই দেখেন ভালো বাচ্চাটা খুবই ভালো ভাই এইটার দাম চাচ্ছেন কত এটা দাম পড়বে ফিক্সড প্রাইস 35000 টাকা ফিক্সড প্রাইস 35000 টাকা জি দাম পড়বে জি একবারে কম কো নিবেন না না ভাই এটাতে কোনো ভাবে কম নেওয়ার সম্ভাবনা নাই এই যে বাচ্চাটা একেবারে হাই কেয়ার ক্যাটাগরি ভিতরে এই গোলা ঝুলটা দেখেন এই যে তোতা পাখির মতো আচ্ছা 35000 ভাই জি ভাই 35 একদম একই দাম ক্যারিং কস্ট পাবে হ্যাঁ সবকিছু দিয়ে আচ্ছা দেন ছেড়ে দেন আচ্ছা আরো একটু দেখেন দেখাই এই যে মুখটা দেখাই আগে সুন্দর ভাই 5000 টাকা খুঁজতেছিলেন

এই পাঠাটা বিক্রির জন্য কেমন দাম আছে একবারে ফিক্সড দাম বলে দেবো ভাই বলেন পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি আমি মনে হয় ভাবতেছিলাম যে আপনি পনেরো হাজার পাঁচশো টাকা কথা বলবেন যাক আমরা পঁয়ত্রিশ হাজার টাকাও পাঠা দেখাইছি পনেরো হাজার টাকাও দেখালাম জি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনাদের কাছে অনেক বেশি মনে হয় তাহলে পনেরো হাজার টাকায় নেবেন সমস্যা নেই সব রকম আইটেমই আছে জি ভাই অবশ্যই এই হলো বিষয় জল ভাই জি ভাই কি ভাই এটা একটা হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি মেয়ে বাচ্চা এই দেখেন আমার মুখের কথা না হ্যাঁ দেখেন দেখেন মেয়ে বাচ্চা ভাই এগুলো ছাগলি যদি কোনো বড় খামার টামার থেকে নিতে হয় এগুলো পঁয়ত্রিশ চল্লিশ দিয়ে নিতে হবে ভাই আমরা তো বিক্রি করতে পারি না তবে আমরা সাশ্রয়ের ভেতর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মুখের পাঁচটা দেখেন মুখের পাঁচটা আবারও আমি সুন্দরভাবে জুম করে দেখিয়ে দিলাম মুখের পাঁচটা খুবই সুন্দর পাঁচ হ্যাঁ ভাই ও পাশে দেখি কালার দেখি কালার দেখি চকলেটের মধ্যে সাদা একই রকম কালার বাচ্চাটা ভালো বাচ্চাটা কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা হ্যাঁ এটার দাম চাচ্ছেন কত এটার দাম আসবে ভাই আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকার দাম আসবে জি একেবারে হাই ক্যাটাগরি বলতে যা যাই ভাই বাচ্চাটাকে আচ্ছা এক দাম নেবেন ভাই একই দাম ভাই কম বেশি হবে না না এখানে কম বেশি হবে না তবে বরাবরের মতো খরচাপাতি সব কিছু ইনশাল্লাহ আমি দিয়ে দিই যাকে যে যদি মনে করেন যে জোরা করে নেবেন হ্যাঁ এই মেয়ের সঙ্গে প্রথমে যে পাটাগুলো দেখালাম ওই পাটাдзе মূল করে একটা মিল করে নিতে পারেন আরও ভালো আবার যদি মনে করেন যে একটা পাঠা একটা পাটি আর সাথে দুইটা পাঠি নিবেন মিয়া ছাগল নেবেন নিয়ে একটা প্যাকেজ করে দিবেন সেটাও হবে আপনাদের এই দুটো কি ভাই এই দুটো খাসি বাচ্চা ভাই এই দুটি হচ্ছে খাসি বাচ্চা জি এগুলো বয়স কেমন যাচ্ছে বয়স 4 মাস আছে 4 মাস হচ্ছে একদম চকলেট কালার হচ্ছে চকলেট কালার দুইটা আছে দুই মাস জি দুই মাস আচ্ছা এইটা তো সেই সেই বডি খাওয়া দাওয়া সবকিছু পারফেক্ট এই জেটার

দেখেছেন পরে যে খাসির যে চাহিদা ওই চাহিদা এখনো থেকে ঠেকা এখনো আছে এখনো থেকে গেছে আজকে আমরা হাটে গেছিলাম এত পরিমাণ চাহিদা খাসি বাচ্চা অবশ্যই অনেক চাহিদা আছে খাসির উপরে মানুষের একটা অনেক আগ্রহ দেখা যাচ্ছে যে লালন পালনের লালন পালনের উপরে

কুচি খড় এবং গমের ভুসি আঙ্গুর ভুসি দিবেন তাহলে হবে ভাই দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি ভাই 19000 টাকা 19000 টাকা জি দাম চাচ্ছেন এক একই দাম একই দাম 19000 টাকা হলে নিতে পাবেন খাসি বাচ্চা ঠিক আছে ভাই তো ভিডিও আমার এক দর্শক আছেন বরিশাল পিরোজপুর থেকে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা ছাগল নিছেন জেলার কাছ থেকে এখান থেকে চারটা নিলাম আচ্ছা তুই চারটা কি মেয়ে না খাসি চারটাই মেয়ে বাচ্চা চারটা মেয়ে বাচ্চা

কোনো কিছু বাজলে সে ওইরকম আহামরির দাম চায়ও নাই উনি আসছি উনি দেখাইছে উনি বাচ্চা আমাকে দিতে চায় নাই হাটে গেলাম হাটে ওনার সাথে ঘুরলাম ঘুরে দেখার পরে দেখলাম যে ওনারটাই রিজনেবল প্রাইস এইজন্য ওনারটাই নিয়ে নিলাম আমি কিন্তু আপনাকে হাটে দেখছিলাম হ্যাঁ হাটে দেখছিলাম তো কথা বলতাম যে কিপাপার আপনাকে আমাদের নাটরের মতো এক ভাইয়ের মতো লাগতেছে আপনাকে আমি জানি না যে আপনি বরিশাল পিজপুর থেকে এসেছ দেখ ওনার জন্য শুভকামনা রইলো যাতে করে নতুন উদ্যোক্তারা টিকে থাকে আমরা সেই ব্যবস্থাই করি আর জুয়েল ভাই এই ছাগলগুলো বিক্রি করে থাকে অনলাইনের মাধ্যমে একদম মানে সত্যতা সহিত আর বেশি পরিমাণ ছাগল যখন আপনারা জুয়েল ভাইয়ের কাছ থেকে নেবেন জুয়েল ভাই যে ভ্যাকসিনগুলো আছে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে এই ছাগলগুলো আপনাদের কাছে পৌঁছায় দেয় আপনার না আসলে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জও নেয় না সুন্দরভাবে পৌঁছায় দেয় আপনাদের নির্দিষ্ট টিকা নেয় সুন্দরভাবে পৌঁছিয়ে দেবে এ হলো জুয়েলভাই সিস্টেম তাই তো ছিল আজকে ভিডিও আগামীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম